এখানেও রয়েছে অ্যাডেনিয়াম ফুলের গাছ, পুড়ি এসেছে, ফুল এখনও ফোটেনি। এটি হলো টগর ফুলের গাছ, আর ওই নেটের ওইদিকে রয়েছে দোপাটি ফুলের গাছ, জারবেলা ফুলের গাছ রয়েছে। হনুমানের উপদ্রবের জন্য নেট লাগিয়েছি। এটি হলো পঞ্চমুখী জবা ফুল ফুটেছে, এটি হলো পঞ্চমুখী জবার গাছ, গাছটি এক বছর হলে লাগিয়েছি। পাশেই রয়েছে সাদা ফুলের গাছ, একসাথে দুটো গাছ লাগিয়েছি, পঞ্চমুখী জবার গাছ আর সাদা জবার গাছ, দুটোতেই খুব সুন্দর ফুল ফুটছে দুটো গাছেই। এক বছর হলো এই গাছ দুটোর বয়স, গাছটা নিজের ছাড়িয়ে চলে যাচ্ছে। এটি হলো বাগানবিলাস ফুলের গাছ, এখানে অ্যালামুন্ডা ফুলের গাছ, বৃষ্টিতে গাছের ডাল নিচে পড়ে গেছে। কলাপাতা ফুলের গাছ, এটি রঙ্গন ফুলের গাছ, সাদা রঙ্গন লাল রঙ্গন পাশাপাশি লাগিয়েছি। বন্ধুরা, আমাদের পাশের বাড়িতেও ফুল ফুটেছে, পাশের বাড়িতেও অ্যালামুন্ডা ফুল, অলকানন্দা ফুল, নানতারা ফুল সব ফুটেছে। এটি হলো জুঁই ফুলের গাছ বলেই কিনেছিলাম, কিন্তু জুঁই ফুলের গাছ না সবাই বলছে। আকাশে মেঘ মেঘ করেছে, গোলাপ ফুল ফুটেছে। আপনাদের গোলাপ ফুল কেমন লাগে? আমার তো আমার গোলাপ ফুল ফেভারিট ফুল। বন্ধুরা কেমন আছেন? গুড আফটারনুন বন্ধুরা। আজ আমাদের এখানে কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল, কিছুক্ষণ আগে এক পাশলা বৃষ্টি হয়ে গেল। বন্ধুরা কে কেমন আছেন? অনেকদিন পরে লাইভে আসলাম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, এখনো মেঘ রয়েছে। আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য। প্লিজ লাইভটিকে লাইক করে দেবেন। কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল, আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হবে। জলপদ্ম গাছ লাগিয়েছে, বন্ধুরা সবাই কেমন আছেন? আমার নিদির ভাই লাইভে আসলাম, প্লিজ লাইভটাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা হলো জারবেরা ফুলের গাছ, এখানে কাটা দোপাটি ফুলের গাছ সবে লাগিয়েছি। থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য, থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য। প্লিজ লাইভটিকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য। এখানে তুলসী গাছ রয়েছে, তুলসী গাছ লাগিয়েছি, ইটের ফাঁকে ফাঁকে সব তুলসী চারা হয়েছিল, এনে এনে এক জায়গায় লাগিয়েছি। বন্ধুরা তুলসী গাছ এমন হয়েছে, অনেক তুলসী গাছ লাগিয়েছি এখানে। এখানে জবা গাছ লাগিয়েছি, জবা ফুল রয়েছে, জবা গাছ রয়েছে, হলুদ জবার গাছ রয়েছে। এখানে লক্ষ্মী জবার গাছ রয়েছে,